বিধানসভার উপাধ্যক্ষ নোমল মবিনর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত হয়েছে গোয়ালপাড়া জেলার কৃষ্ণাই নিকটবর্তী অসম মেঘালয় সীমান্ত কাছুমারী অঞ্চল। আর মূল সহযোগী ইয়ারে পরিবেশ দেখাব কি ধরনের আসলে নোমল মবিনর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করা দেখবলে পাওয়া গেছে। আর অকল নোমল মবিনর বিরুদ্ধে কেবাটাও গুরুতর অভিযোগ এই গাড়ো জনগোষ্ঠীর লোকসকলে আনিছে। গাড়ো উন্নয়ন পরিষদর নেতৃত্ব সলনি করার কারণে উঠি পড়ি লগাল বলেও আসলে নোমল মবিনর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছে। তার সমান্তরালভাবে রাজনৈতিক কারণত গাড়ো জনগোষ্ঠীক বিভাজন করা বলেও তেখেতসকলে অভিযোগ উত্থাপন করেছে। আর যার ফলত এনে ধরনের এটা প্রতিবাদমুখর হয়ে পড়েছে গাড়ো জনগোষ্ঠীয় লোকসকল। শ শ লোক উলাই আহিছে আর নোমল মমিনর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করা দেখবলে পাওয়া গেছে। গতি মানে পোনে পোনে কথা পাতব কারণে যত্ন করেম, প্রতিক্রিয়া লোক কারণে চেষ্টা করেম কি কি অভিযোগ আছে আসলে বিধানসভার উপাধ্যক্ষ নোমল মমিনর বিরুদ্ধে তেখেতসকলের মানে জানিব কারণে চেষ্টা করেম কিহর কারণে আজি প্রতিবাদ করবলগা হয়েছে আপনার। সকলতকৈ মই নিউজ এইটিনৰ লোকসকলক ধন্যবাদ দিছোঁ। আমি মোৰ নাম শ্ৰীমতী বিহুলা মাৰা, মই জি ডাব্লিউ চি প্ৰেচিডেণ্ট আসাম ষ্টেটজন। আমি আজি এইটো প্ৰতিবাদ কৰিবলৈ ওলাইছোঁ যিহেতু নোমল মমিন আমাৰ গাৰো জাতিৰ ভিতৰত এটা বিধায়ক হৈ আমার গারো জাতির ভিতরত হিয়ে বিভাজন করে আজি বিভিন্ন সৃষ্টি করে আছে। হিটর কারণে আমি নোমল মমিনর বিরুদ্ধে আজি প্রতিবাদ করবলে ওলাইছো। আমার বহুত দল সংগঠন আছে ইয়াত, আরো বহুত রাইজ ওলাই আছে। হিটু আমি গোটাই কেটা মিলি আজি আমি প্রতিবাদ করে আছো। মমিনর বিরুদ্ধে কি অভিযোগ আছে আপনাদের? নোমল মমিন আমার গারোর ভিতরত একজন আকাশ তোরা দেখা পাওয়ার নিচিনা, জিলিকি থকা দেখা পাওয়ার নিচিনা। আমি নোমল মমিন গারো জাতির ভিতর এজন এমএলএ হয়, তারপরা বহুত আমি আশা করেছিল, কিন্তু নোমল মমিন আজিলেকে গারোর ভিতর ক্যান্ডিডেট এজন কিবা এমএলএ হয় এসেম্বলি যায় আমার গারো জাতির বিষয়ে এখেতে একো মাত মাতা নাই আর একো আমার পক্ষে কাম করা নাই। যেহেতু হি আমার জিডিসিটো জিএসসিত আপগ্রেড করিম বলে হি প্রতিশ্রুতি দিছে, এখেতে আমাক মিছা প্রতিশ্রুতি দি মিছা প্রলোভন দি আজিলৈকে হি আমার জাতির ভিতরতে বহুত বিভাজনের সৃষ্টি করে আছে। তেখেতে আমি নোমল মমিনর বিষয়ে আমি আজি প্রতিবাদ করবলে রাইজে ওলাই আইসু। উন্নয়ন পরিষদ আছে, ডেভেলপমেন্ট কাউন্সিল, তার নেতৃত্ব সলনি করার কারণে তেখেতে চেষ্টা করে আছে বলে আপনাদের কিছু সময় পূর্বে আমাক জানিবলে দিছে। আপনাদের নেতৃত্ব বা চেয়ারম্যান অধ্যক্ষ সলনি করার কারণে তেখেতে উঠি পড়ি লাগিছে নেকি? তেখেতর ফালের পরা হি কেটা কথা হয়েছে, তার মানে যেহেতু আমার চেয়ারম্যান আলেক্স কে সাংমা হিহতর পক্ষে হিহতে ইজনের সিজনের ব্রেন ওয়াশ করি হেনে সেগুলো কাম করার কারণে উচুটনি দি আছে। সেইবিলাক সবর কিবাই নোমল মমিনে হয় আর আমার মতে। আপনাদের কব খুঁজি যে নোমল মমিনে গাড়ো জনগোষ্ঠীর কারণে আজিলেকে একো করা নাই? একো করা নাই, তাক আমি এসেম্বলিত পঠাইছো, এসেম্বলিত যাই হতে আমার গাড়োর পক্ষে একো মাত মাতা নাই, একো কাম করা নাই। হি আমার জিডিসিটো জিএসসিত আপগ্রেশন করিব বলে আমাক কিবা কথা দিছিল আর প্রতিশ্রুতি দিছিল, সেগুলো মিছা প্রতিশ্রুতি দি হেনা আমার গাড়োর ভিতরতে বিভাজনের সৃষ্টি করে ডিবাট রুলস তেখেতে কিবা করে আছে আর কি। নিশ্চয়কৈ ধন্যবাদ দিছো, সহযোগী দৃশ্য দেখুৱাই গৈছে। এনে ধৰণে এতিয়া প্ৰতিবাদমুখৰ হৈ পৰিছে, কেইবাটাও অভিযোগ উত্থাপন হৈছে নোমল মমিনৰ বিৰুদ্ধে। আৰু নোমল মমিন একমাত্ৰ বিধায়ক গাৰো জনগোষ্ঠীৰ, আৰু একমাত্ৰ বিধায়ক হৈও বিধানসভাৰ উপাধ্যক্ষ হৈও আচলতে গাৰো জনগোষ্ঠীৰ কাৰণে আজিলৈকে নোমল মমিনে কোনো ধৰণৰ উন্নয়নমূলক কাম নকৰাৰ গুৰুতৰ অভিযোগ তেখেতসকলে উত্থাপন কৰিছে, আৰু যাৰ বাবে এনে ধৰণে প্ৰতিবাদমুখৰ হৈ পৰিছে এই গাৰো জনগোষ্ঠীৰ লোকসকল। এই দৃশ্য হৈছে অসম মেঘালয় সীমান্তৰ কৃষ্ণা নিকটৱৰ্তী কাছুমাৰী অঞ্চলৰ। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।